আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব গুচ্ছ পদ্ধতি সম্পর্কে, তোমাদের করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই উত্তরগুলো অবশ্যই জেনে নিবে, কারণ প্রতিটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই তথ্যগুলোর মাধ্যমে তোমরা একটি সিদ্ধান্ত নিতে পারবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম প্রশ্নটি ছিল গুচ্ছে আবেদন করার সময় প্রাথমিক আবেদন করার ক্ষেত্রে যখন মোবাইল নাম্বারটি দেওয়া হয়, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যায়। সেই ওটিপি কোডটি যদি মোবাইল নাম্বারে না আসে, সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় বন্ধুরা নেটওয়ার্কের কারণে বা সার্ভারের কারণে এই দেরিটি হতে পারে, তাই মোবাইলে ওটিপি আসতে দেরি হতে পারে। এই জন্য তোমাকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট অপেক্ষা করার পরও যদি ওটিপি না আসে, সেক্ষেত্রে আবার ওটিপির জন্য আবেদন করতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ওটিপিতে আবেদন করার পর যদি 5 মিনিট সময় চলে যায়, এরপর তোমার ওটিপিটি আসে, সেই ওটিপি দিয়ে আর কাজ করবে না, নতুন ওটিপির জন্য আবেদন করবে। এবং অবশ্যই 5 মিনিটের মধ্যে সে ওটিপি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমরা ডাউনলোড করতে পারছি না, সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় তোমরা মোবাইলের মাধ্যমে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে চাচ্ছ, সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম ফেস করবে। সেক্ষেত্রে আমার পরামর্শ, ল্যাপটপ অথবা ডেস্কটপ পিসি থেকে তোমাদের এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করবে। যদি ল্যাপটপ বা পিসিতেও একই সমস্যা ফেস করো, সেক্ষেত্রে অবশ্যই তুমি ডিফারেন্ট ব্রাউজার থেকে তুমি এই ব্যাপারটি ট্রাই করবে। অনেকেই প্রশ্ন করেছে, ভাই আমি এই ইউনিটের শিক্ষার্থী, আমি কি বি বা সি ইউনিটে আবেদন করতে পারবো, অথবা একাধিক ইউনিটে আবেদন করতে পারবো কিনা? না বন্ধুরা, তোমরা একাধিক ইউনিটে আবেদন করতে পারবে না। তুমি তোমার নিজের যে ইউনিট রয়েছে, তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে বিজ্ঞান বিভাগেই তোমাকে পরীক্ষা দিতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থী হলে মানবিক বিভাগেই পরীক্ষা দিতে হবে। বাণিজ্য শাখা শিক্ষার্থী হলে বাণিজ্য বিভাগেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমাকে বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট নেই, নিজ বিভাগেই তোমাকে পরীক্ষা দিতে হবে। পরবর্তীতে যখন গুচ্ছের পরীক্ষা হবে, এই গুচ্ছের স্কোর দিয়ে তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। অনেকে একটি প্রশ্ন করেছিল, ভাইয়া আমি মুক্তিযোদ্ধা কোটার জন্য এলিজিবল, আমি প্রাথমিক আবেদনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার কোনো অপশন খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কিভাবে আবেদন করব? প্রাথমিক আবেদন করার ক্ষেত্রে এফএফকিউ অর্থাৎ ফ্রিডম ফাইটার কোটার কোনো প্রয়োজন নেই। আরেকটি প্রশ্ন তোমরা অনেকেই আমাকে করেছিলে যে ভাইয়া, আবেদন করার ক্ষেত্রে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি, সেই মোবাইল নাম্বারটি যদি পরিবর্তন করতে চাই, সেটা কি সম্ভব হবে কিনা? না, আবেদন করার সময় তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে ইতিমধ্যে আবেদন করে ফেলেছ, সেই মোবাইল নাম্বারটি আর পরিবর্তন করা সম্ভব না। পুরো প্রসেসটিতে অর্থাৎ প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত আবেদন, এই প্রত্যেকটি ক্ষেত্রে এই মোবাইল নাম্বারটিকে তোমাকে ব্যবহার করতে হবে। একজন প্রশ্ন করেছিল, ভাইয়া আমি 2016 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছি, কিন্তু 2020 সালে আমি এইচএসসি পরীক্ষা পাশ করেছি, বা 2019 পাশ করেছো, তো এক্ষেত্রে কি আমি গুচ্ছেতে পরীক্ষা দিতে পারবো কিনা? না ভাইয়া, গুচ্ছেতে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই এসএসসি 2017 অথবা 18 হতে হবে এবং এইচএসসি 2019 অথবা 20 হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। অনেকেই প্রশ্ন করেছিলেন, ভাইয়া প্রাথমিক আবেদন করার পর কবে এই প্রাথমিক আবেদনের রেজাল্টটি দেওয়া হবে? বন্ধুরা, এই নিয়ে এখনো পর্যন্ত অথরিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপডেট দেয়নি, তবে ধরে নিতে পারো 15 এপ্রিল পর্যন্ত যেহেতু আবেদন কার্যক্রম চলবে, এর পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যেই তোমরা প্রাথমিক আবেদনের ফলাফলটি পেয়ে যাবে। কারণ প্রাথমিক আবেদনে কোনো পরীক্ষা হয়নি, শুধুমাত্র জিপিএ এর উপরে ডিপেন্ড করেই মূলত তোমাদের বাছাই করা হবে, তাই খুব দ্রুতই তোমরা এই রেজাল্টটি পেয়ে যাবে। এছাড়াও একটি প্রশ্ন ছিল যে, ভাইয়া আমি দাখিল পাশ করেছি এবং এইচএসসি সাধারণ বোর্ড থেকে পাশ করেছি, তাহলে কি আমি গুচ্ছেতে আবেদন করতে পারবো? হ্যাঁ, তুমি আবেদন করতে পারবে, ন্যূনতম যোগ্যতা পূরণ করা সাপেক্ষে তুমি অবশ্যই আবেদন করে ফেলতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানতে চেয়েছো, সেটা হচ্ছে আবেদন করার সময় রং ইনফরমেশন শো করছে, সেক্ষেত্রে করণীয় কি? বন্ধুরা, রং ইনফরমেশন অর্থই হচ্ছে তুমি সেই ইউনিটের জন্য এলিজিবল না, অর্থাৎ তুমি আবেদন করার ন্যূনতম যোগ্যতাটি অর্জন করতে পারনি, তাই সেখানে রং ইনফরমেশন হচ্ছে। কিন্তু অনেকেই আবার প্রশ্ন করেছিলেন যে, ভাইয়া আমি যোগ্যতা সম্পন্ন, আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করেছি, তারপরেও আমাকে রং ইনফরমেশন দেখাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা সার্ভার প্রবলেম রয়েছে, বিজি থাকতে পারে অথবা ব্রাউজারও প্রবলেম থাকতে পারে, তাই ডিফারেন্ট ব্রাউজারে ভিন্ন সময়ে তুমি আবেদন করতে পারো। আরেকটি প্রশ্ন অনেকেই করেছিল যে, ভাইয়া আমি বাউবি থেকে অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি লেভেল কমপ্লিট করেছি, পরবর্তীতে এইচএসসি কমপ্লিট করেছি,
সাধারণ শিক্ষা বোর্ড থেকে, সেক্ষেত্রে আমি কিভাবে আবেদন করব? যদি তুমি এসএসসি লেভেলটি বাউবি অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করে থাকো এবং এইচএসসি সাধারণ বোর্ড থেকে করে থাকো, তাহলে তো সমতা সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে তোমাকে তোমার এসএসসি এবং এইচএসসি এর মার্কশিটটি স্ক্যান করে স্ক্রিনে দেখানো এই ইমেল অ্যাড্রেসে মেইল করে দিতে হবে। ইমেল অ্যাড্রেসে লিংক, ইমেল অ্যাড্রেসে ঠিকানাটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ইমেল অ্যাড্রেসে তোমার মার্কশিটটি স্ক্যান কপিটি পিডিএফ করে পাঠিয়ে দিতে হবে, অথবা সশরীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করে সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে তোমরা নম্বরপত্রটি জমা দিয়ে ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। যারা ও লেভেল থেকে পাস করেছে, ইডি এক্সেল থেকে, পাশাপাশি সাধারণ শিক্ষা বোর্ড থেকে পাস করেছে, তাদের ক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য হবে, অর্থাৎ তাদেরও এই ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছিলেন, ভাইয়া গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? এই পর্যন্ত পাওয়া বিভিন্ন নিউজ অনুযায়ী, বিভিন্ন সংবাদপত্রে বা অনলাইন মাধ্যমে যে নিউজগুলো এসেছে সেই অনুযায়ী তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। পাশাপাশি নেগেটিভ মার্কিং এর একটি ব্যবস্থাও এখানে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম প্রায় 10-12টি প্রশ্ন উত্তর যা তোমরা আমাকে বিভিন্ন সময় করেছিলে। আশা করি এই তথ্যগুলি তোমাদের কাজে লাগিয়ে একটি সিদ্ধান্ত নিতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।